নাম বাংলাটা ঠিক আসে না, লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কিলা বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে, ঠেলায় চড়ে, বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চরম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলা তো ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ার ঘ্যান ঘ্যানে। কিসের গরম, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষা তাই হলেও দেশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ, ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে, বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না।